এএফসি কাপ নিয়ে বিতর্ক অনেক আগে থেকেই। এর আগে ম্যাচগুলি পিছনো নিয়ে বহুবার এএফসির কাছে চিঠি দিয়েছিল এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ। বহু চেষ্টার পর অবশেষে এএফসিকে মানাতে সক্ষম হয়েছিল তারা। এর পেছনে অবশ্য মালদ্বীপ ক্রীড়া মন্ত্রকের অবদান ছিল অনেক, ফলে সেই সময় খানিকটা নিশ্চিন্ত হয়েছিল সবুজ বেলুন কর্তারা। বেঙ্গালুরু এফসি কোয়ারেন্টাইন বিধি ভঙ্গ করায় প্লে অফের ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে এবার এএফসি কাপ এবং এএফসি প্লে অফের নতুন তারিখ ঘোষণা করল এশিয়ান ফুটবল কনফেডারেশন। আগামী 27 জুন বেঙ্গালুরু এফসি মুখোমুখি হবে মালদ্বীপ ইগলসের সাথে। তার ঠিক 3 দিন পর 30 জুন এটিকে মোহনবাগান খেলবে ওই ম্যাচের বিজয়ী দলের সাথে। তবে কোন মাঠে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে তা এখনও ঘোষণা করেনি এএফসি। আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই সব কিছু সরকারিভাবে ঘোষণা করা হবে। এএফসি কাপের পরবর্তী দুটি ম্যাচ হবে 3রা জুলাই এবং 6ই জুলাই। প্রতিটি দল অন্য দলের সাথে খেলবে এবং পরবর্তী স্টেজের জন্য উত্তীর্ণ হবে। তবে ভারতের যা পরিস্থিতি তা এখনও স্বাভাবিক নয়, উল্টে দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। ফলে এএফসি কাপ নিয়ে চিন্তা এখনও কমেনি এটিকে মোহনবাগান শিবিরের। পরিস্থিতি যদি ঠিক না হয় তাহলে বিদেশি খেলোয়াড়দের পাওয়া এবং মালদ্বীপে পৌঁছানো নিয়ে প্রশ্ন থেকেই যাবে।